একটি নায়িকাকে মিডিয়া জগতে পা রাখতে কতটা খারাপ পরিস্থিতিতে পড়তে হয়, আর দেশের রাজনীতি থাকা মানুষগুলো কিভাবে ক্ষমতার অপব্যবহার করে, সবকিছুতে কি দুর্নীতি হয় নাকি একটি নায়িকের সচেতার ইজ্জত বিলিয়ে দেয়, এমন একটি মারাত্মক কাহিনী নিয়ে নির্মিত মরিচিকার সৃষ্টি। সৃষ্টি গল্প আমাদের দেশের বাস্তবতাকে হার মানাবে। সিরিজের শুরুতে আমরা দেখতে পারি ভোরাতে একটি সাঁতারকারী ব্রিজের ওপর এসে থামে, আর কিছু লোকজন মিলে একটি লাশ নদীতে ফেলে দেয়। তারপর সকালবেলা একটা লোক গোসল করতে আসলে পাইপের উপর লাশটি দেখতে পায়। তারপর খবরটি পুলিশের কাছে পৌঁছালে ওসি সাহেব সাকলকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলে। সাকিল ছিল নতুন এবং দায়িত্ববান পুলিশ অফিসার, তাই সে তাড়াতাড়ি স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় লাশটি বালু তোলা একটি পাইপের উপর পড়ে আছে। তারপর সেখান থেকে লাশটি উদ্ধার করলে সাকিল লাশটির অবস্থা দেখে বুঝতে পারে ওনাকে খুন করা হয়েছে, আর পুলিশের এই সকল কার্যক্রমে জুমন নামে একটি লোক দূর থেকে ফলো করছিল। এরপর সাকিল লাশটি ডাবের জানাতে ওসি সাহেবের কাছে যায়। তখন ওসি সাহেবের চেম্বারে আগে থেকে মজিদ নামে একটা লোক বসেছিল। এই মজিদ ছিল সাকিলের সহকর্মী, তবে সাকিলের থেকেও সিনিয়র। কিন্তু ওসি সাহেব মজিদের থেকে সাকিলকে অনেক বেশি কেয়ার করত, তাই মজিদ সবসময় সাকিলকে ছোট করার চেষ্টা করত। যাই হোক, সাকিল তখন জানায় লাশটিকে পোস্টমর্টমে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধান থেকে বোঝা গিয়েছে লাশটিকে মাথায় আঘাত করে মারা হয়েছে আর ব্রিজের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। এরপর সাকিল তার অফিসে বসে মেয়েটির ছবি দেখে, আর আমাদেরকে তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এই মেয়েটির নাম ছিল বন্নি, সে ছিল খুবই সাধারণ এবং সাদা মাটা, তবে তার মনে ছিল স্টার হওয়ার প্রবল আকাঙ্ক্ষা। বন্নি একদিন তার এক বন্ধুর পার্টিতে বসেছিল, তখন সেখানে তার সেই বন্ধু জুয়েল নামের একজনের সাথে পরিচয় করে দেয়। বন্নিকে প্রথম দেখাতে এই জুয়েলের খুব ভালো লাগে, আর এই জুয়েলের সাথে বিভিন্ন মিডিয়া কর্মীদের যোগাযোগ ছিল। তখন জুয়েল বন্নিকে আশ্বস্ত করে আর বলে, আপনি চাইলে একদিন অনেক বড় স্টার হতে পারবেন। এতে বন্নি কিছুটা খুশি হয়। তারপর জুয়েল বন্নিকে একটি কার্ড দেয়, আর এই ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখিয়ে সিস্টি বর্তমানে চলে আসে। এরপর যে দুজন লোক লাশটিকে নদীতে ফেলার দায়িত্বে ছিল, তারা জুম্মনের কাছে আসে আর কাজটির জন্য মাপ চায়। মূলত সে লাশটি নদীতে ফেলে দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত লাশটি বালু তোলা একটি পাইপে আটকে যায়, আর এই অপরাধে জুম্মনের বস ওদেরকে মেরে ফেলার হুমকি দেয়। আর জুম্মন তার বসের অর্ডারে সেই দুজনকে মেরে ফেলে, আর তার বসকে জানায় এই মামলার দায়িত্ব একটা চ্যাংড়া পুলা নিছে, নতুন চাকরি নিয়েছে, বাড়িতে বউ আর ছোট্ট একটা মেয়ে আছে। আর এদিকে শাকিল এই লাশে কোনো সন্ধানই খুঁজে পাচ্ছে না, সে বিভিন্ন পত্রিকা এবং থানায় এই মেয়েটির ছবিতে খোঁজ লাগিয়েছে, কিন্তু কেউ এই মেয়েটির খোঁজ দিতে পারছে না। এই জন্য শাকিল কিছুটা টেনশন করে। তারপর হঠাৎ বন্নির খালু থানায় আসে আর জানায় আমার ভাগ্নি বিভিন্ন পত্রিকায় মডেলিং করতো। তারপর তারা সবাই বনির একটি বিজ্ঞাপনের মডেল দেখে কনফার্ম হয়। তখন ওসি সাহেব সবাইকে ডাক দেয় আর বলে, বনির সেতু মিডিয়ার লোক, তাই কেসটা খুব সতর্কতার সাথে হ্যান্ডেলিং করতে হবে, যেভাবে হোক আসল কিলাকে ধরতে হবে, আর এই কেসের দায়িত্বটা দেওয়া হয় শাকিলের ওপর। তখন মজিদ কিছুটা মন খারাপ করে, কারণ সে আশা করেছিল হয়তো কেসটির দায়িত্ব তাকে দেওয়া হবে। তারপর ওসি সাহেব শাকিলকে কেসটা খুব গুরুত্ব সহকারে দেখতে বলে। এতে শাকিল অনেক খুশি হয় আর নিজের সর্বোচ্চটা দিয়ে তদন্ত শুরু করে। প্রথমে শাকিল তার দলবল নিয়ে বনির বাড়িতে যায়। সেখানে সে তেমন কোনো প্রমাণ না পেলেও জুয়েলের একটি ভাঙা ফ্রেমের ছবি দেখতে পায়, আর তখনই মুডে চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। ওই যে দেখেছিলাম বনিকে জুয়েল একটি অ্যাড্রেস দিয়েছে, বনি তখন সেই অ্যাড্রেস মতো জুয়েলের সাথে দেখা করে। তারপর জুয়েল বনির ফটোশুট করার জন্য একটি বাসায় নিয়ে যায় আর তাকে কিছু ছোট পোশাক দিয়ে পরে আসতে বলে। তখন বনি এসব ছোট পোশাকে কিছুটা ইতস্তত ফিল করলেও তার মডেল হওয়ার ইচ্ছে তাকে আটকাতে পারে না। তারপর বনি সেই পোশাক পরে আসে। তখন জুয়েল তার ফটোশুট করাতে চায়, কিন্তু বনির ছবি কোনোভাবেই রোমান্টিক হচ্ছিল না, তাই জুয়েল তাকে বারবার রোমান্টিক হতে বলে, কিন্তু বনি তা পারে না, উল্টো হেসে দেয়। তখন জুয়েল বলে, তোমাকে প্রথম থেকে শিখিয়ে আসতে হবে। আর এর জন্য জুয়েল তাকে নিয়ে মডেলিং ট্রেনার জিরিন খানের কাছে যায়। জিরিন খানও বন্নিকে থেকে খুবই পছন্দ করে। তারপর শুরু হয় বন্নির ডিলিং, খাবার নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, শরীর নিয়ন্ত্রণ ইত্যাদি। এরপর ক্যামেরার সামনে কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় সেগুলো শেখায়, কিভাবে আবেদনময়ী হয়ে সবাইকে আকৃষ্ট করা যায়, কিভাবে পোস্ট নিলে নিজেকে রোমান্টিক লাগে, এসব জিরিন খান বন্নিকে শেখায়। আর বন্নি তার চেষ্টায় অল্পদিনে সফল হয়। তারপর তার বিভিন্ন মডেলিং পত্রিকায় ছাপানো হয় আর চারিদিক থেকে ভালোই সুনাম আসে। তারপর একদিন বন্নি আর জুয়েল একটি রেস্টুরেন্টে আসে। তখন জুয়েল বন্নিকে বিয়ের প্রস্তাব দেয়। মূলত বন্নিকে জুয়েলের প্রথম থেকে ভালো লাগতো, কিন্তু এতদিন সে বলতে পারেনি, তাই আজ সে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। তখন বনিও কৃতজ্ঞতার স্বরূপ বিয়েতে রাজি হয়ে যায়। আর আপাতত আমাদেরকে এতটুকু ঘটনা দেখেই বর্তমানে দৃশ্য দেখানো হয়। তখন আমরা বনির বাবাকে দেখতে পারি। বনির বাবা বিদেশে থাকতো। বনির যখন 2 বছর তখন তার মা মারা যায় আর তার বাবা এই জন্য আরেকটি বিয়ে করে, আর বনি তার খালা খালুর কাছে বড় হয়েছে। তখন বনির বাবা জানায় সে গত 2 দিন আগে দেশে এসেছে, কারণ 2 দিন ধরে বনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না আর অনেকদিন ধরে জুয়েলের সাথে ঝগড়া হচ্ছিল। আর তখনই শাকিলের কাছে একটি কল আসে আর ওপাশ থেকে কল করা লোকটি শাকিলকে জুয়েলের লোকেশন জানিয়ে দেয়। জুয়েল তখন তার বাড়িতে লুকিয়েছিল আর শাকিল তখন তার দলবল নিয়ে দরজায় টোকা দেয়, আর জুয়েল এটা বুঝতে পেরে অন্য দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন শাকিলও তার পিছনে, কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পর শাকিল একটি 3 রাস্তার মোড়ে জুয়েলকে হারিয়ে ফেলে। তারপর জুয়েল একটি দোকান থেকে পানির বোতল নিয়ে কপ কপ করে পানি খায় আর নিজেকে লুকানোর জন্য সিম কার্ড ভেঙে ফেলে। হঠাৎ করে সেখানে জুম্মন এসে তার পাশে বসে আর জুয়েলকে ফোন দূরিয়ে কথা বলতে বলে। জুয়েল তখন ভয় ভয়ে ফোনটা হাতে নেয় আর ওপাশ থেকে বাবু ভাই নামে একটি লিডার জুয়েলকে বলে,
হ্যালো জুয়েল, চুমন কামি পাঠিয়েছি, ও তোমার বেনাপোলে যাওয়ার ব্যবস্থা করে দিব। ওখানে আমার আরেকটা লোক অপেক্ষা করতেছে, সে তোমার বর্ডার পার করে দিব। পাসপোর্ট বিষয় কিছুই লাগবো না, পরিস্থিতি ঠিক হলে আমি তোমার নিয়ে আসবো। তখন জুয়েল শুধু ভয় ভয় কথাগুলো শুনছিল। আর এখানে শেষ হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে শুরুতে দেখা যায় জুয়েল আর চুম্মন বেনাপোলে ট্রেন আসার অপেক্ষা করছিল, আর যখনই ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয় তখনই জুয়েল ট্রেনের সামনে দিয়ে পালিয়ে যায়, আর ট্রেন সামনে থাকায় চুম্মন তার পিছু নিতে পারে না। জুয়েল সেখান থেকে পালিয়ে একটি দিঘির পাড়ে এসে বসে আর তাদের সাথে ঘটে যাওয়া সেই আগের দিনগুলোর কথা মনে করে। সেদিন রেস্টুরেন্টে তারা বিয়ের আলাপ করে সরাসরি বিয়ে করে নেয়। তবে বণিক কাজের প্রতি এত বেশি মনোযোগী ছিল যে সে পার্শ্ব রাতেও জুয়েলের সাথে কাজের ব্যাপারে কথা বলে। তখন জুয়েল তাকে মানিয়ে নেয় আর বলে, তোমার ক্যারিয়ারের সকল দায়িত্ব আজ থেকে আমার, আর তুমি শুধু আমার জীবনের দায়িত্বটা নিও। এরপর জুয়েলের সহযোগিতায় বণিককে অনেকগুলো কাজের অফার পায়। সে তখন বিভিন্ন বিজ্ঞাপনের কাজ করতো, চারিদিক থেকে তার প্রশংসায় বিভিন্ন মিডিয়া কর্মীরা এসে বণির সাথে সুসম্পর্ক করতো। আর দূর থেকে এই ব্যাপারগুলো দেখে জুয়েলের খুব একটা ভালো লাগতো না। জুয়েল তখন তাকে বোঝানোর চেষ্টা করতো যে তুমি সবার সাথে হেসে খেলে কথা বলবো না, কারণ অনেকে তোমার থেকে বাজে নজর দেয়। কিন্তু বনি এসব কথা খুব একটা গুরুত্ব দিচ্ছিল না, বরং সে এসব কিছুতেই মজাই পেত, কারণ সে মনে মনে এসব কিছু চাইতো, পরিচিতি, সুনাম, জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা। এরপর জুয়েল বনিকে নিয়ে আরমান ভাইয়ের কাছে যায়। মিডিয়া জগতে আরমান ভাইয়ের অনেক হাত, সে চাইলে যে কাউকে অনেক ভালো কাজের সুযোগ করে দিতে পারে, কারণ তার সাথে অনেক বড় বড় কোম্পানির সুসম্পর্ক ছিল। আর বনিকে দেখে আরমান ভাই পছন্দ করে, তাই তাকে একটি আইসক্রিম কোম্পানির সাথে কাজ করার অফার দেয়। এতে জুয়েল এবং বনি অনেক খুশি হয়। তারপর বনি কাজটি খুব সুন্দর ভাবে করে, একদমই ফাটিয়ে দেয়। এসব ভাবতে ভাবতে জুয়েল সিদ্ধান্ত নেয় সে পুলিশের কাছে ধরা দেবে। আর এদিকে পুলিশ অফিসার শাকিল জুয়েলকে ধরতে না পেরে থানাতে ফেরত আসে। গাড়ি থেকে নামার পরে বিভিন্ন সাংবাদিক আর জনগণ ভিড় করে। তখন শাকিল সাংবাদিকদের মুখোমুখি হয়, কিন্তু জুয়েলকে ধরতে না পারার টেনশন, নতুন পুলিশ অফিসার, আবার এতগুলো ক্যামেরার সামনে কথা বলতে শাকিল কিছুটা তোতলামি শুরু করে। তারপর সে যখন ওসি সাহেবের রুমে আসে তখন সেখানে মজিদ আসে আর শাকিলের তোতলামির বিষয়টা নিয়ে অপমান করে। কিন্তু ওসি সাহেব মজিদের কথা খুব একটা গুরুত্ব দিত না, কারণ সে এর আগে অনেকবার শাকিলকে অপমান করেছে। এরপর শাকিল কিছুটা জেদ করে, যেভাবে হোক এই মামলার শেষটা বের করবে, কারণ এর আগেও সে একবার কেস খেয়েছিল, এবার যদি সে ব্যর্থ হয় তাহলে তার আর সুনাম থাকবে না। আর তখনই আমাদেরকে এক বছর আগের একটি ছোট্ট দৃশ্য দেখানো হয়। এক বছর আগে শাকিল ছিল নতুন পুলিশ অফিসার। একদিন সে নাইট ডিউটি করতে গিয়ে রাস্তায় দুটি ছেলেকে ঝগড়া করতে দেখে। তখন পুলিশের গাড়ির শব্দ শুনে একটি ছেলে পালিয়ে গেলেও শাকিল অন্য ছেলেকে ধরতে পারে। শাকিল তখন মারামারির কারণ জিজ্ঞেস করে। তখন ছেলেটি জানায় সে নাকি তার গার্লফ্রেন্ডের ছবিতে বাজে কমেন্ট করছে, এরকম ফালতু কারণ, আর এত রাতে বাইরে ঝগড়া করার জন্য সে ছেলেটিকে সাথে গাড়িতে তোলে। কিন্তু রাস্তায় ছেলেটি সুযোগ বুঝে পালিয়ে যায়। তারপর শাকিল থানার সামনে এসে দেখে গাড়িতে সেই ছেলেটি নেই। তবে শাকিল বিষয়টা খুব একটা গুরুত্ব দেয় না, কারণ ছেলেটা তো তেমন কোনো বড় অপরাধ করেনি। কিন্তু মজিদের ছোট্ট বিষয়টা বড় করে নেয়। সেই খবরটা জানতে পেরে শাকিলের নামে একটি কেস দিয়ে দেয় আর জানায় তার কাস্টডি থেকে আসামি পালিয়ে গেছে। এক বছর আগের এই কাহিনী, জুয়েলকে ধরতে না পারা, সাংবাদিকের কাছে অপমানিত হওয়া, সবকিছু মিলে শাকিল কিছুটা ডিপ্রেশনে পড়ে যায় আর তাই নিজের টেনশন কমাতে স্ত্রীকে কল দেয় আর তার মেয়ের সাথে কথা বলে। কথা বলা শেষ করে বাইরে যেতেই পিছন থেকে জুয়েল তাকে ডাক দেয়। শাকিল তো জুয়েলকে দেখে মহা খুশি, একদমই আলাদিনের চেরাগ পাওয়ার মতো অবস্থা। যাকে ধরতে না পারার জন্য এতগুলো কথা শুনতে হলো সে নিজে থেকে সে ধরা দিয়েছে, এটা ভাবতে ভাবতে সে অনেক খুশি হয়। যাই হোক, তারপর তারা জুয়েলের জন্মদিন নেয়। জুয়েল তখন জানায়, আমি তো কোনো অন্যায় করিনি, যা করেছে বাবু ভাই করেছে। আর এই বাবু ভাই হলো শহরের নাম করা যুব নেতা। বাবু ভাই তখন চুমনকে শাসা ছিল, কারণ চুম্মন জুয়েলকে টেনে তুলে দিতে পারেনি। তবে এই বাবু ভাই চাইলে সবকিছু পরিবর্তন করে ফেলতে পারতো, তাই জুয়েলের মুখে বাবু ভাইয়ের নাম শুনে পুলিশটা একটু নেড়ে চড়ে বসে। আর তখনই আমরা বাবু ভাইকে দেখতে পারি। বাবু ভাই তখন জুয়েলের পালের জন্য টেনশনে ছিল আর তাই সে তখন তার এক বড় ভাইকে ফোন করে আর জানে পরিস্থিতি সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তবে যাই হোক, আমি সবকিছু সামলে নেব। আর এখানেই শেষ হয় দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের শুরুতে দেখা যায় ওসি সাহেব জুয়েল মজিদ আর শাকিলকে ছাড়া বাকিদেরকে অফিস কক্ষ থেকে বের করে দেয়। তারপর ওসি সাহেব তার নিজের রুমে দরজা বন্ধ করে জুয়েলের কাছে আসল কাহিনীটা জানতে চায়। তখন জুয়েল সবকিছু বলতে থাকে আর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বিভিন্ন বিজ্ঞাপনের কাজ আর মডেলিং করে জুয়েল আর বনির সংসারটা সুখেই কাটছিল। তারপর তার একদিন পার্টিতে আসে আর এই পার্টিতে বাবু ভাই এসেছিল। বাবু ভাই ছিল খুবই জনপ্রিয় ব্যক্তি। বাবু ভাই তার ব্যবসার পাশাপাশি সিনেমা জগতে ইনভেস্ট করতো, সে মূলত প্রযোজকের কাজ করতো আর তাই তার সাথে বিভিন্ন নায়িকাদের চলাফেরা ছিল আর তার সাথে জেন খানের সুসম্পর্ক ছিল। তখন বাবু ভাই হঠাৎ বনিকে দেখতে পায়। প্রথম দেখাতে বনিকে তার ভালো লাগে, তারপর সে বনির কাছে এসে বনির পিঠে ফু দেয়। বনি তখন আচমকা ভয় পেয়ে সামনে তাকাতে বাবু ভাইকে দেখতে পারে। তখন সেখানে জেন খান এসে বিষয়টা সামলে নেয় আর তাদেরকে পরিচয় করিয়ে দেয়। তখন সেখানে জুয়েলও ছিল, কিন্তু সে বাবুকে কিছুই বলতে পারে না। বাবু ভাই তখন বনিকে বলে, শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগে। এতে বনি অনেক খুশি হয়, কিন্তু জুয়েলের কাছে ব্যাপারটা অনেক খারাপ লাগে, কারণ সে বুঝতে পারে বাবু ভাই তার দিকে খারাপ নজর দিচ্ছে। তবে তারপরও তাদের সংসারটা সুখে কাটছিল। এরপর একদিন হঠাৎ করে একটি বড় কাজ নিয়ে আসে এক মামা। এই মামা ছিল দালাল প্রকৃতির মানুষ। সে বনিকে অনেক বড় একটা কোম্পানির মডেল হওয়ার সুযোগ করে দেয় আর এত বড় একটা কাজ পেয়ে বনি তো মহা খুশি, তাই সে মামাকে আদর যত্ন করে দাওয়াত খাওয়ায়। তারপর সেই মামা বনিকে একটি গোপনে ডাক দেয় আর বলে, তোমার বেতনের সাথে আরো 5 লাখ টাকা পাবে, কিন্তু তোমাকে একটা অতিরিক্ত কাজ করতে হবে। আমাদের কোম্পানির মালিক তোমাকে খুব পছন্দ করছে, তোমাকে তার সাথে শপিং করতে ব্যাংককে যেতে হবে। প্রথম দিকে বনি রাজি ছিল, কিন্তু পরে সে জানতে পারে সেখানে তার স্বামীকে নেওয়া যাবে না, ওনার সাথে একা ব্যাংককে যেতে হবে। তখনই সেখানে ঘাপলা বাজে, কারণ জুয়েল আড়াল থেকে সবই শুনছিল, তাই সে তখন মামার কলার ধরে বকাঝকা করে। তখন বনি জুয়েলকে থামায় আর
মামাকে বলে। যদি আমাকে শুধু কাজের জন্য টাকা হয় তাহলে আমি থাকবো, এমনকি যদি আমাকে অর্ধেক টাকাও কাজটা দেওয়া হয় তবু আমি রাজি, তবে আমি এসব নষ্ট আমি করতে পারবো না। তখন মামা একটু দূরে এসে জানায় তাহলে হয়তো তোমাকে দিয়ে কাজটি হবে না, এত বড় একটি কাজ মিস হয় বনি খুবই টেনশনে পড়ে যায়। তখন জিল তাকে সান্ত্বনা দেয়, তবুও বনি মন খারাপ করেছিল। তখন জিল তাকে অফার করে আর সবটা বাচ্চা নেই। আচমকা এই কথা শুনে বনিও রাজি হয়। এক মাসের মাথায় বনি প্রেগনেন্ট হয়। তারপর বনিকে আবার আরমান ভাই ডাক দেয় আর তাকে একটি ইন্টারন্যাশনাল কাজের অফার করে। এত বড় একটা কাজ পেয়ে বনি তো রীতিমতো অবাক হয়ে যায়। তখন তারা দুজনে অনেক খুশি হয় আর বাড়ি ফেরার সময় চাটনি আর ওষুধ নিয়ে আসে। আর তখনই হঠাৎ একটি সাংবাদিক ফোন করে আর বনিকে জিজ্ঞেস করে আমরা নাকি মামা হতে চাচ্ছি। তখন বনি হতবাক হয়ে যায় আর বিষয়টি এড়িয়ে যায়। এতে সাংবাদিকেরা আসল বিষয়টা বুঝতে বাকি থাকে না। বনি তখন টেনশনে অজ্ঞান হয়ে যায়, কারণ সে যে প্রেগনেন্ট এটা যদি একবার সাংবাদিকটা প্রচার করে তাহলে কেউ তাকে এখন আর কাজ দেবে না। আবার সে আজকে এত বড় একটা কাজ পেয়েছে সেটাও হারিয়ে যাবে। তারপর যখন বনির জ্ঞান ফিরে তখন সে বাবু ভাইকে ফোন করে আর তার সমস্যার কথা জানায়। বাবু ভাই তখন সকল সাংবাদিককে বলে দেয় এতে পরের দিন কোনো পত্রিকাতে বনিকে নিয়ে লেখালেখি হয় না। এতে বনি এবং জুয়েল খুবই খুশি হয়। কিন্তু তার পরপরই আরমান ভাই বনিকে ফোন করে আর বলে, বনি তুমি নাকি প্রেগনেন্ট, ব্যাপারটা আমার কাছ থেকে কেন লুকিয়েছ? তখন বনি প্রেগনেন্সির বিষয়টা অস্বীকার করে। তখন আরমান ভাই বলে, আগে তোমাকে মেডিকেল চেক আপ করবো তারপর কাজ দেবো, নইলে কাজটি অন্য কাউকে দিয়ে করে নেবো, তুমি ভালো থেকো আর নিজের যত্ন নিও। এখন তো বনি পুরো দিশেহারা হয়ে যায়। একের পর এক কাজ হারিয়ে সে পাগলের মতো করতে থাকে আর এসবের জন্য জুয়েলকে দাঁড়িয়ে করে। সে জুয়েলকে বলে, তোর জন্য আমার সব কাজের কন্ট্রাক্ট ক্যান্সেল হচ্ছে, তোর বাচ্চা লাগবে তাই না? তোর জন্য আমার ক্যারিয়ার নষ্ট হচ্ছে, তুই সব নষ্টের মূল। জুয়েল তখন সব কথায় মুখ বুঝে সহ্য করে আর আরমান ভাই কাজটি অন্য একটি মেয়েকে দিয়ে করিয়ে নেয়। তবে তার এক মাস পরই বনির বাচ্চাটাও মিসক্যারেজ হয়ে যায়। যে বাচ্চার জন্য এত বড় একটা কাজ মিস হলো সে সেই বাচ্চাকে পেল না। এতে তাদের সাজানোর সংসারটা পুরো এলোমেলো হয়ে যায়। জুয়েল তখন এই ঘটনাগুলো বলতে বলতে পুরো ইমোশনাল হয়ে যায় আর ওসি সাহেব তখন শাকিল আর মজিদকে ডাক দিয়ে বাহিরে নিয়ে যায় আর বলে, এই ঘটনার সাথে যে বাবু ভাই জড়িত সেটা আমরা তিনজন ছাড়া আর কেউ যেন না জানে। আর এদিকে জুম্মন দেওয়াল টপকিয়ে জেরিন খানের বাড়িতে যায় আর জেরিন খানকে মেরে ফেলতে চায়। কিন্তু জেরিন খান বিষয়টি বুঝতে পেরে সোফার পাশে লুকিয়ে ফেলে, তাই তাকে মারতে পারে না। তারপর সে জেরিন খানকে খুঁজতে শুরু করে। তখন জেরিন খান উপরে উঠে একটি রুমে লুকিয়ে ফেলে। তখন জুম্মন বিষয়টা বুঝতে পেরে দরজা ভাঙার চেষ্টা করে আর এখানে শেষ হয় দ্বিতীয় পর্ব। চতুর্থ পর্বে সূত্র দেখা যায় জেরিন খান নিজের জীবন বাঁচানোর জন্য বাঁশির শব্দে সবার কাছে আওয়াজ পৌঁছাতে চায় আর বাচ্চা বাচ্চা বলে চিৎকার করে। এতে জুম্মন সেখান থেকে পালিয়ে যায়। তারপর জুয়েল আবারও 10 মাসের কাহিনী বলতে থাকে। বনি তখন কিছুটা অসুস্থ ছিল, তখন তাকে আবারও মামা ফোন করে আর জানায়, তোমার জন্য একটা ভালো অফার আছে, বাংলাদেশের একজন বড় বিজনেসম্যান তোমার সাথে মিটিং করবে। তখন বনি তার ডিমান্ড জানতে চায়। তখন মামা বলে, তার তেমন কোনো ডিমান্ড নেই, সে হচ্ছে আমাদের বাবু ভাই। বাবু ভাইয়ের নাম শুনে বনি তখন কিছুটা ভয় পায় আর জানায় সে আজ অসুস্থ তাই বের হতে পারবে না। তখন ফোনটা বাবু ভাই নিয়ে নেয় আর বলে, ওই শোন, আমার কথা না শুনে সোজা বাইরে থেকে তুলে আনো আর তোর জামাইটা জ্যান্ত পুঁতে ফেলবো। তাই তখন বাধ্য হয়ে বনি হোটেলে আসে আর বাবু ভাইয়ের সাথে দেখা করে। আর এই হোটেলে ওই কোম্পানির মালিকও ছিল যে বনিকে 5 লাখ টাকা দিয়ে ব্যাংককে নিতে চেয়েছিল। বাবু তখন বনিকে তার কাছে নিয়ে যায় আর তাকে চড় মারতে বলে। কিন্তু বনির এতটা সাহস ছিল না, তাই বাবু ভাই তাকে মারতে থাকে আর বনির কাছে মাপ চাইতে বলে। তখন সে কোম্পানির মালিক বনির কাছে হাত জোর করে মাপ চায় আর বনির কাছে এই বিষয়টা অনেক ভালো লাগে। এরপর লিফটে নামার সময় বাবু ভাই বনির কাছাকাছি হতে চায়। বনি তখন চুপচাপ দাঁড়িয়ে ছিল, কিন্তু হঠাৎ লিফটের দরজা খুলে গেলে সে দূরে চলে আসে আর বলে, আমি তো বিবাহিতা, তাহলে আমার কাছে আপনি কি চান? তখন বাবু ভাই বলে, ওটা তো কাগজের বিয়ে, ব্যাপার না। তখন বনি বলে, আমি প্রেগনেন্ট, এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আবার একদিন বাবু ভাই বনিকে ফোন করে আর বনি বাবু ভাইয়ের কণ্ঠ শুনে কলটা কেটে দেয়। বাবু ভাইয়ের মুখের উপর কল কেটে দেওয়ার সেতুটাকে আগুন হয়ে যায় আর বনিকে আবারও ফোন করে আর জানায়, মডেলিং করে কি লাভ, একটা সিনেমা করো, লাখ লাখ মানুষ তোমার চিনব। তখন বাবু ভাই তাকে হোটেল আসতে বলে। এতে বনিও রাজি হয়। বনি হোটেল আসবে এটা শুনে বাবু ভাই তো অনেক খুশি হয়ে যায় আর দেখা যায় তখন তার পিছনে অন্য একটা মেয়ে শোয়া ছিল, সে তখন সেই মেয়েকে দাঁড়িয়ে দেয় আর বনির জন্য নাইট ড্রেস পরে বসে থাকে। তারপর সেখানে বনি এসে বাবু ভাই তখন তার কাছাকাছি হতে চায়। তখন বনি একটি কাঁচের বোতল দিয়ে বাবু ভাইয়ের মাথায় আঘাত করে আর তখন বাবু ভাই বনিকে পিছনে শুয়ে দিয়ে তার উপর ওঠে আর তার কপালের রক্ত বনির মুখে ফেলে। তারপর সে বনিকে ছেড়ে দেয় আর তখন বনি বলে, আমি কোনো বাজারের মেয়ে না। তবে তারপর থেকে বাবু ভাইয়ের বনি নিয়মিত যোগাযোগ করতো আর এদিকে জুয়েলের সাথে বনির সম্পর্কটা একদমই ভালো যাচ্ছিল না। মূলত বাচ্চা নষ্ট হওয়ার পর থেকে তার আলাদা বিছানে ঘুমাতো আর বনি সারাক্ষণ বাবু ভাইয়ের সাথে ফোন করে কথা বলতো। এরপর দিন বনি জুয়েলকে জানায় সে শুটিং এর জন্য ব্যাংককে যাবে। তখন জুয়েল বলে, কিসের শুটিং আর কার শুটিং? উত্তরে বনি বলবে, এত প্রশ্ন কেন করছো, আমি তো তোর অনুমতি চাচ্ছি না, শুধুমাত্র তোমাকে জানিয়ে রাখলাম। জুয়েলের কথা না বাড়িয়ে চুপ হয়ে যায়। বনি ব্যাংককে যাওয়ার পর জুয়েলের সেই বন্ধু তাকে ফোন করে আর জানায়, বনি শুটিং শেষ করে বাবু ভাইয়ের সাথে সময় কাটায় আর তার সাথে সবসময় থাকে। এটা শুনে জুয়েল একদম হতাশ হয়ে যায়। তারপর বনি যখন ব্যাংকক থেকে বাড়ি ফিরে তখন জুয়েল তাকে বেশ্যা বলে গালিগালাজ করে আর মারতে চায়। তখন সেখানে বাবু ভাই এসে জুয়েলকে ধমক দেয় আর বলে, এই ছোট ভাই, ও তোর বউ হিসেবে দেখে তুই করে কিনে নিস, ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন? তখন সে জুয়েলকে অকথ্য বসে গালিগালাজ করে আর তার মাথায় বন্দুক ঠেকিয়ে তালাক দিতে বলে। জুয়েল তখন বাধ্য হয়ে বউকে তালাক দেয়। তারপর সে বোকার মতো কাঁদতে থাকে। এতক্ষণ জুয়েলের জন্মদিন নেওয়ার পর জুয়েলকে থানায় আটকে রাখা হয়। তারপর ওসি সাহেব শাকিলের মজিদকে ডাক দেয় আর বলে, এই গেস্টটা এখানে আপাতত স্টপ রাখো, বাবু ভাই অনেক উপরের লোক, তাই আমরা এখন কিছুই করতে পারবো না,
আগে আমি সিনিয়রদের সাথে কথা বলি, তারপর আমরা বাকি পদক্ষেপ নেব। শাকিল তখন খুবই হতাশ হয়ে যায়, কারণ সে যেভাবেই হোক এই কেসটা সমাধান করতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ ওসি সাহেবের নির্দেশে তাকে কেসটা ছাড়তে হয়, আর তাই সে মন খারাপ করে পাশে ফিরছিল। তখন সে সাংবাদিককে সে মামলার আপডেট জানতে চায়। তখন শাকিল বিষয়টি ইগনোর করে, আর এর জন্য সাংবাদিক শাকিলকে উল্টাপাল্টা বলে। এতে শাকিল রেগে গিয়ে সাংবাদিকের গায়ে হাত তুলে তখন কনস্টেবল এসে বিষয়টি মিটিয়ে নেয়। আর এদিকে জেরিন খান জীবন মনে অনিশ্চয়তার মধ্য দিয়ে জীবন পার করছে, তাই সে পুলিশকে ডাক দেয় আর তার জীবন নিরাপত্তা চায়। আর শাকিল গভীর রাতে টেনশনের মধ্য দিয়ে তাকে অপমানের সে ভিডিওটি দেখে, আর জেদ করে যেভাবেই হোক সে এই কেসটির সমাধান করবে, তাই সে বাবা ভাইকে ফোন করে। আর এখানে শেষ হয় চতুর্থ পর্ব। এই সিস্টেম মোট 8 পর্বের, বাকি 4টি পর্ব কাহিনী এতটাই সুন্দর যা আমাদের দেশের বাস্তবতা তুলে ধরেছে। সেই 4টি পর্বের এক্সপ্লেশন নিয়ে আমি খুব শীঘ্রই একটি ভিডিও বানাবো। যদি আপনি সেই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন।